আগ বাজারে বিক্রি কিনি সাবধানে সালাইও মোনা সাবধানে সালাইও আর বেবুরে মজিয়া মন মূল হারাই বাইসাইও রে সুজন সদাগর ফারহরিয়া দেও রঙ্গের বাজার গোয়া যার মোর রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার ফাইয়া রঙ্গের মজা করতেছে বেফার রে সুজন সদাগর ফারহরিয়া দে রঙ্গের বাজার গোয়া যার মোর একদিকে থাকলো একটা উট কুরবানির সওয়াব দ্বিতীয় ইয়া থাকলো অবশিষ্ট 60টা নেকি আজানোর মধ্যে আর 30টা নেকি আপনার কি বলে একামতের মধ্যে প্রবেশ করলো সারার আগে মসজিদ বাহির হয় মুয়াজ্জিন সারার বাদে এজন্য আল্লাহর বন্দে গান গিয়া ভাইলো আল্লাহর রহমতের দরজা খোলা আর মসজিদটা কি বাহির হইয়া আইতে আল্লাহর রহমতের দরজা তার দ্বারা বন্ধ হইয়া থাকে যার কারণে মুয়াজ্জিনের দরজা সবার উর্দে ময়দানে মাশর যেদিন কায়েম হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাফাতের অনুমতি দিবা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্কের সম্মুখে বাসিব ফয়লা মুয়াজ্জিন উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন যারা ময়দানে মাশর আল্লাহর রাসূলের সবার আগে পরিচয় করবা তাদের রে ময়দানে মাশর লম্বা গলা গর্দনওয়ালা যারা হইয়া তাকবা উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন আল্লাহর রাসূলে আগলা তাই দেখি দেখি সব মুয়াজ্জিন সিন ভাই লিবা নবী যে যারে সিন ভাই লিবা উম্মত বলি আগেই শাফাত করবা এজন্য আল্লাহর বন্দেগান খমাত কম মসজিদে 40-70 আজান দেও ভাই من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال رسول الله صلى الله عليه وسلم يد الله فوق الجماعة وقال الشاعر
আগ বাজারে বিক্রি কিনি সাবধানে সালাইও মোনা সাবধানে সালাইও আর বেবুরে মজিয়া মন মূল হারাই বাইসাইও রে সুজন সদাগর ফারহরিয়া দেও রঙ্গের বাজার গোয়া যার মোর রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার রংপুরের বাজারে যত রঙ্গের দোকানদার ফাইয়া রঙ্গের মজা করতেছে বেফার রে সুজন সদাগর ফারহরিয়া দে রঙ্গের বাজার গোয়া যার মোর قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فولو شبه حبيب الله نور محمد صلى الله محمد الله الحبيب لا إله إلا الله فولو شبه حبيب الله نور محمد صلى الله محمد الله الحبيب لا إله أول أحد سيلا ممدي করিল জুদা আওয়ালে আহাদ সিলামিম দিয়া করিল জুদা উঠাইলা মিমের ফরদা উঠাইলা মিমের ফরদা জ্বললে শানু আল্লাহ ফল সবে হাবি বাল্লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা নবী জিল ওসিলায় আল্লাহ হায় হায় নবী জিল ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা নবী জিল ওসিলায় আল্লাহ আসমান জমিন বানাইলা আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম নূরে নবীর সাজাইলা ফল সবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানী অধ্যক্ষ সভার সভাপতি জনাব মৌলানা কুতুবউদ্দিন সাহেব উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম সম্মানী শ্রোতাবৃন্দ পর্দার আড়ালের পর্দা নিশীন মাও বইনেরা স্নেহের ছোট ছোট বালক বালিকা বৃন্দ আল্লাহ পাক পরবর্তীকারে আলমের অশেষ অগণিত সুক্রিয়া যিনি আজকে এই বাদুরপুরের জমিনে এত সংখ্যক মানুষদের সমবেত হইয়া বোয়ার সুযোগ্য তৌফিক দিছেন উলামায়ে কেরামদের সম্মুখে হদিস শরীফের মধ্যে আয় প্রকৃত দিনদার কোন আলিমে দিনের মুখে দিয়ে যদি কোনো মানুষের সাইয়া থাকে যত সময় পর্যন্ত সাইব তত সময় পর্যন্ত তার নামায় আমলের মধ্যে জিকির ফিকির তসবিহাতর সওয়াব নফল এবাদতর সওয়াব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দিব বাস স্ট্যান্ডি সাহেব আপনার রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব এরা তো বড় হকি জমানার মুহাক্কিক ভালো আলিম এদের চেহারা ভাই আপনারা চাইছেন নিশ্চয়ই আপনারা আল্লাহর ফরমাবরদারিয়তের মধ্যে পৌঁছিছেন এবার আমি আপনার সামনে মৌলানা সাহেবের আদেশক্রমে
পাক কালাম কুরআনে করিম থেকে দুই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববীয়ের মধ্যে থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করছি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যে পরিমাণ সাহায্য করবা সেই পরিমাণ আপনাদের সম্মুখে আলোচনার চেষ্টা নিমু যার দ্বারা নিজে এবং আপনারা সবাই উপকৃত হইতাম পারি আবারো একবার দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد পাক কালাম কুরআনে করিমের দিকে লক্ষ্য করুন আল্লাহর যাতে ওরমাইছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহর রসিরে মজবুত করি ধরো তোমরা দল দল হইও না সিতুবিতু হইও না অংশ অংশ হইও না আল্লাহর রসি বলতে আল্লাহর দিন কি আল্লাহর যাতে ফরমাইরা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি কোন ধর্ম হয় সেই ধর্মের নাম হইয়া তাগলো দিনে ইসলাম যে ইসলাম রে সমর্থন করে ইসলামের অন্তর্ভুক্ত হয় তার নাম মুসলমান এবার মুসলমানকে বলে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তো ব্যক্তির নাম যার হাতে হোক আর জবানে হোক কেউ রে আঘাত করে না মানুষের মুখের জবানের আঘাতটা তলোয়ারের আঘাতটা কি আরো মারাত্মক এমনি আপনার কোন দারালু অস্ত্র দিয়া কেউ রে আঘাত করলে জায়গা কাটতে পারে দুবাগ হইতে পারে জমিনও মেডিসিন আছে ব্যবহার করলে আবার জুড়াও নয় দাগ মিটি যায় অন্তরের মধ্যে মুখর ব্যবহারে আঘাত দিলে আপনার কি বলে কোনো মেডিসিন দি তা সফা করা সম্ভব নয় শরীরের মাঝে কেউ দাদি সেদ মারি দিছে কাটিছে হাড্ডি পর্যন্ত কাটি গেছে হাড্ডি হোক আর অন্যান্য আপনার মাংস হোক চামড়া হোক জুড়া লোয়ার মতো মেডিসিন জমিনও আবিষ্কার হয়েছে আজ আখের কয়েকদিন বাদে এই দাগ আছে খাটিলে দাগ হয় জায়গা জোড়া লোয়ার বাদেও দাগ বয় সেই দাগটাও মিটাইবার মতো দামি পাওয়ারফুল ঔষধ আছে মানুষে যদি মুখ দি কোনো মানুষরে দুঃখ দিয়া থাকে আরে কথার মাধ্যমে কোষলিল তার মাধ্যমে আস ব্যবহারের মাধ্যমে কেউ যদি কেউ রে দুঃখ দেয় সেই দুঃখটা অন্তরের মধ্যে লাগে দেহের আঘাত অস্ত্রর আঘাত আপনার মেডিসিনে মিটাইলায় মনের আঘাতরে কোন জিনিসে মিটাইতে পারে না এজন্য সবচাইতে বড় হইয়া থাকলো মুখ দিয়ে আঘাত দেওয়া কেউ রে আঘাত দিতে নাই কেউ রে দুঃখ দিতে নাই কেউ যদি দুঃখ দিলা বরদাস্ত করিলা তারে দুঃখ না দেওয়া আল্লাহর বন্দে গান্তা হইলে মুসলমান খার নাম যার মুখেও দুঃখ দে না তেও দুঃখ দে না ব্যবহারে কর্মে ধর্মে কোন নমুনায় দুঃখ দে না কেউ রে সে হইল মুসলমান যে মানুষ মুসলমান হয় তার ধর্ম নাম ইসলাম হয় যার ধর্ম ইসলাম হয় সেই ধর্ম আল্লাহর মনোনীত হয় আর আল্লাহর মনোনীত ধর্ম পাইতে হইলে কি বলে একতা বুদ্ধ আপনার বুক করা লাগে একতা লাগে একতা ছাড়া আপনার কোনো অবস্থায় মানুষ অগ্রগতি লাভ করতে পারে না আজ বিশ্বের মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ বিপদগ্রস্ত তার কারণ হইয়া তাহলে আল্লাহর বিধান তাই হচ্ছে আল্লাহর ফরমান ছিল আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহর রসি মজবুত করো ধরো দল দল হইও না খণ্ড খণ্ড হইও না ভাগ অংশ হইও না যতদিন পর্যন্ত ঐক্যতা তোমাদের মধ্যে থাকবো তোমাদের দিন অগ্রগতি করতে থাকবো যেদিন তোমাদের মধ্যে ঐক্যতা নাই ঐক্যতা নাই সেদিন তোমাদের দিন আপনার নষ্ট আরম্ভ হইব আল্লাহর বন্দে গান আইজি দিনের মধ্যে আপনার কত জাতর কত নমুনার মানুষ কত সংগঠন আপনার জবরিয়ার সংগঠন যেটা আমরারে মুসলমান হয় না কদরিয়ার সংগঠন যারা আমরারে মুসলমান হয় না লাদরিয়ার সংগঠন যারা আমরারে মুসলমান হয় না সংগঠন যারা আমরা মুসলমান কয় না ভিন্ন ভিন্ন সংগঠন যেমন কদরিয়া জবরিয়া ইন্দিয়া আনাদিয়া লাদিয়া সৌবিস্তাইয়া মতজিলা খারিজিয়া রাফিজিয়া শিয়া নাজিয়া কতটা একসঙ্গে আপনার কতটার নাম কইছি দেখতে পাইছেন টুটে লইয়া তাকলো বারোটার বারোটারে আপনার কি বলেন ভিন্ন ভিন্ন বাঘ হইয়াও বারোর মাধ্যমে বাহত্তর হইতে উত্তর হইছেন একটা তার মাঝে না জি আর সব হইয়া তাক লাগি আপনার দুজকি আল্লাহর বিধান ও কালিলাম মিন ইবাদিয়া শুকুর আল্লাহর শুকুর গুজার ফরমাবরদার মানুষের সংখ্যা মুসলমানের মাঝে ও মুসলমানের মাতু নাই মুসলমানের মাঝে কম থাকবা
সংখ্যায় মুসলমানের অভাব নাই কিন্তু দলবদ্ধ হইতে হইতে যাদের নেতৃত্ব রক্ষা করতে গিয়া আপনার কি খেল খেওরের খান্দা লয়না শিয়ারে মারেননি সুন্নি আমরা সাইয়া বুইয়াল আমরা রে মারেননি শিয়া সাইয়া বুইত্রা এই বিশ্বর প্রায় মুসলমানের এক তৃতীয়াংশ ইয়া তাহলো শিয়া সুন্নি মুসলমানে মার খাইলে শিয়ারা মুখ বন্ধ করি রয় বরং সফলতা হতারে আপনার সুযোগ দিয়া সুরসুরি দে বালা করি দে অগ্নি হইর না হইলই তো না এরাও দেশের ক্ষতি করেন যার কারণে আমরা এই দুঃখ কষ্ট পাওয়ার মূল কারণ আল্লাহর বন্দেগণ যেহেতু নামাজ জামাত আপনার ইমাম নামাজ জামাত আজানের ওয়াজটা দে হইছে জন্য জামাতের আলোচনা আপনার সামনে করছি আল্লাহর বন্দেগণ ফয়লা এই জামাত নষ্ট হইছে কই বলেন তে সাহাবা একরামের জামাত জামানাত এই জামাত নষ্ট হওয়া আরম্ভ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নয় একদিকে খেলাফত মুসলমানরাও তো বাদ করলা হযরত উসমানের খেলাফত এক গুরুই মানুন না উসমানের ডাক ডাকে আপনার সারা দিন না আইন না বরং সব বিরোধী করেন হযরত উসমান গনির পিছনে নামাজ পড়েন না নামাজের জামাত তো আইন না দেন না আজান আই করেন না জামাত উসমান গনির মানা যায় না আইয়া জিল হযরত আলীর দর খলিফা আমার খেলাফতের সময় হযরত আলী আরেক গুরু বাইর হই গেলা হযরত আলী মানুন না খেলাফত তো ডাক মানুন না আপনার জমা সমাব জম্ম জমাতর মধ্যে আইন না আজান শরী কই না আইয়া জিলা আমিরে মাউইয়া বাড়িল আরেক দল এইভাবে দল বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়া বাড়ছে এখন খালি দলে নাই খোলেও আমরা নমাজ জমাত সারা শেষ হয়ে গেছে খুব বালা করি লক্ষ্য রাখি ঐক্যতা থাকলে পিপিলিকার সঙ্গেও মোকাবিলা করিয়া কিচ্ছু করা যায় না আরে আম পিঁপড়া দেখতে পাইছি না আপনার আম পিঁপড়া আম গাছও বেশি থাকে মাঝে মধ্যে খাটুল গাছও কিছু বইন তারা বাসা বানায় লক্ষ লক্ষ পিপিলিকা একত্রিত হয়ে এক বাসা বানায় একটার উপরে আরেকটা একটার নিচে আরেকটা একটার সাইডে আরেকটা দুঃখ হয় না বিচারও দেয় না কামড়ও মারে না ক্ষতিও করে না ঐক্যবদ্ধ হইয়া তার বাসার ভিতরে তাকে আমফাড়া শিকারী চাষা উঠি লেহা বলিয়ে আপনার কুসুমুসো কামড় দিয়া লাড্ডু করি তোলে চাড়ে পারছো নি ভিড় লাগে মোকাবিলা করতে হয় আপনি ও পরিমাণ বাহাদুর শক্তিশালী সাধারণ আম পিবরা শত শত ফার তোলে ভরিয়া মুড্ডা সুলাইমান আলাইহিস সালাম শূন্য লইয়া রাস্তা দিয়া রওনা দিছেন যাইত্রা সত্তর হাজার পিপিলিকার সর্মহা নেত্রী যার নাম নামেরা নামেরা নামক পিপিলিকায় তার বাকি অনুসারী হলরে ডাকিয়া কয় কালাত নামলা তুনিয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশুরুন হে পিপিলিকা বাহিনী যার যারই বাসায় প্রবেশ করো গর্তন মধ্যে প্রবেশ করো না হয় সুলেমান বাহিনী আইরা ফাড়ার তলে ফালাইয়া খতরে যে মারবা তাই তাই বুধু হইতে নাই ফাতাবাসসামা দোয়াহিকাম মিন কাউলিহা নামেরা নামক মহানেত্রী পিপিলিকার আওয়াজটা হযরত সুলাইমানে তিন মাইল দূর হইতেই হুনছেন খান কেমন বাতলা তিন মাইল দূর হইতা কি আওয়াজ হুনিয়াও ফাতাবাসসামা মুস্কুরি হাসি দিলেইছেন প্রমাণ হইয়া থাকলো পিপিলিকার এত ছোট আওয়াজ আইজো কোনো বিজ্ঞানীকে আপনার রিচার্জ করে বার করতে পারছে না দুই ফিবরা এখান হইলে একটা কথা এগিয়া রেগুড়ি এখানে এখানে হইয়া যায় দুগু এখান হইলেও তেলি ফিবরা হোক হাত কামলি ফিবরা হোক আম ফিবরা হোক কুদি ফিবরা হোক জেলি ফিবরা হোক যে কোনো জাতর ফিবরা হোক দুইটা এখান হইলেও তার জাতিগত সিফত এখান হইলেও খানাখানি করে আজ পর্যন্ত বিজ্ঞানের রিচার্জ করি বার করতে পারছে না পিপিলিকা গোখানা গুসা গফটা কি করিয়া যায় ও মুসলমান যদি পিপিলিকা গফ করা খানাখানি যাই যায় আমরা তো যাই হে মুসলমান খানাখানি করা মুনাফিকের লক্ষণ যদি কোনো মানুষের সম্মুখে তুমি খান গুসর লুকাই লুকাই মাতো দন দেখনেওয়ালায় অনুভব করবো তার গিল্লা দিব যেতেও কিচ্ছু খড্ডায় তোমারে বোধগুমান করবো এর কারণে ইসলামের মধ্যে আপনার খানা গুসা করিয়া মাতার কোনো অধিকার নাই মাততে আরেকজনে হুনতো ও পরিমাণ শুরু হইতো খান্দাত কেউ তাকাইতে আপনার মাতি গান হুনতো হুনিয়া এ বুঝতো শাক্তিত হারতো কানে কানে মুখ লাগাইয়া এক গুরো মানুষের মাতার অভ্যাস আছে নি না না খানো মুখ লাগাইয়া বা একইবারে খোলখুলি মাত যেটা কয় ফিবরার মতো কেউ হুনে না ই মাত না যাই এটা মুনাফিকের আচরণ তে যাও কাল্লার বন্ধে গান মাত্রে লক্ষ্য করতে তাক লক্ষ লক্ষ পিপিলিকা বৃক্ষর মধ্যে বাসা করিয়া থাকে মানুষের পায়ের তলে ফলে শত শত ফিবরা একলগে মরে কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ হয় ফিবরা আপনার বাগে একলা একজন শিকার করবার লাগে আম বা খাটল ফাটতে গাছে যায় পিপিলিকার দলে আপনার সারায় যেমনি আক্রমণ করে লাড্ডু হইয়া তলে ভরি মরি যায় ফিবরার মোকাবিলা হয়েছেন এক থাকলে জমাত থাকলে জমাতবদ্ধ হইয়া থাকলে ঐক্যবদ্ধ হইয়া থাকলে আপনার কেউ কিচ্ছু করা সম্ভব নয়
মানুষ এত ভাবার ভুল ফিবরাল লাগি পারছে না মোকাবিলা সাড়ি দাও পিপিলিকা আল্লাহর বন্দে গান জামাত দেখানোর জন্য আজকে যাইতে আসি আনুষাঙ্গিক আলোচনা না আইলে নামাজের জামাত আইতো না বোয়া লাগবো তুলার সময় এর বাদে খতা নেওয়া সম্ভব হইব খাওয়া বাকি দেখছেন নি খাওয়া কোন এক জায়গাত মরুয়া একটা ভাইলে খাওয়ায় যেমনে খা করে এক খাওয়ার খা করার লগে লগে শত শত খাওয়াইয়া জমি যায় এখন যত ধরনের আবর্জনা দিতারে ইটাও বাল্লাও এক খাওয়াই আপনার খা করতে শতটা মিলছে হাবুলিয়ে মরুয়া খাইত্রা এখন মানুষ এক দুইজন গিয়া অন্য আবর্জনা দি ইটাইলে খাওয়ায় যেমনে খা খা আরম্ভ করেন মাতা মুগর সারা নষ্ট তা কি যাও তোমরা যেতাও না করো পারছনি খাওয়া খা দিতে শত শত খাওয়ায় একত্রিত হয়ে যাওয়ার কারণে একটা আছে ইটা মারলে হরি গেছে দুইটা ইটা মারলে হরছে যেমনে তার জাতিগত হাবুলিয়াই আজিছেন শ শ খাওয়া এখন আপনার ডর আই গেছে বাবা কিন্তু খান মগজ নিতে একটা কোন ভাই জাফটা মারি চৌকো নিতে কি বারে হল যেটা মনে করো পারছনি খাওয়ার লগে না ঐক্যবদ্ধ হয় জমাতবদ্ধ হয় সংখ্যা একত্রিত হয় খাওয়ার সঙ্গে মোকাবিলা ইনসানে করিয়া পারল না আচ্ছা বুঝছি খাওয়ার লগেও ফারা গেছে না কুকুর মানুষে লাত মারে কুকুরের মানুষে লাত মারেন না না মাঝে মধ্যে আপনার কুকুর দেখলে মালিকে তো কুকুরের মায়া কিলা ফাউদি আপনার ফাউদি ফুসা মারিয়া কুকুরের মায়া করেন মানুষে ফাউদি মায় আপনার ফুসা মারিয়া বিলাইরে মায়া করেন কেমনে লে বিলাইরে মায়া করেন মানুষে আপনার কি বলে আট দি সামান্য পিটির টান দিয়া বিলাই বইল জানুর মধ্যে মালিকে আপনার পিটির মধ্যে উল্পাটিয়লতায় তা টানে বাটিয়লতায় পশম টানে বিলাইর মায়া আট দিয়া কুত্তার মায়া হইয়া তাকলো ভাও দিয়া মানর মায়া হইয়া তাকলো মুখ দিয়া মানে মানরে মায়া করে মুখ দিয়া অন্য কিচ্ছু দি নাই মুখর মাধ্যম মায়া হয় ব্যবহারের মাধ্যমে মায়া হয় মানুষের মায়া হইল জবান দিয়া বিলের মায়া হাত দিয়া কুত্তার মায়া হইয়া তাকলো গিয়ে আপনার কি বলে ফাও দিয়া মাঝে মধ্যে ব্যতিক্রমী কুত্ত হইলে লাত মারা হয় মায়া নাই তারে হরাইবার লাগি লাত মারা হয় লাত এক কুত্তারে লাত মারলে আপনার গিয়ে যেমনে গা গা আরম্ভ করে শত কুত্তা এখানো আর বাদে মালিকে আপনার কুত্তারে নিজর কুপালিত পুষিত কুত্তারে লাত মারসলা শত কুত্তা জমি গেছই নি গুনতে মানতা নাই আউরি খামলাই লিবা মালিক কলে কলে গেট লাগাইয়া গেটির ভিতরে গেছই নি না না তোমার পালিত কুত্তা লাত মারি যারতাই পারো না তার জাত জমি যাওয়াই ডরাই গেছে এখন দৌল মারি গিয়া গেটের ভিতরে কি জান বাঁচানি চেষ্টা আরম্ভ হইছে নি না না ছোটর তাকি ছোট পিপিলিকার ঐক্যতার কারণে একতার কারণে জমাতবদ্ধ হওয়ার কারণে ফিবরার মোকাবিলা আপনার মানুষে পারল না আরে খাওয়া সাধারণ পাখি ঠেলা ইটা মারলে কত দূরে যায় তার জাতি এখানো একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ হয়ে যাওয়ায় তার জাতিরে আপনার কি খাওয়ারে ডরাইয়া গড় লইলায় কুত্তা মানুষে ফাওদি মায়া করে জরুরতে লাত মারি হরাই দে তার জাতি আপনার একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ হয়ে যাওয়ায় মালিক দৌড় মারি গেট বন্ধ করি ভিতরে গিয়া যান বাঁচারায় প্রমাণ হইয়া থাকলো আপনার দশর লগে কেউ পারে না ছোট সুইন্ত দশর লগে দশ দেখানো কেন কেউ পারে নিন পারে না দশর উপরে বা জমাতর উপরে আল্লাহর রহমতর হাত কেনে পারে না বলে আল্লাহর রহমতর হাত মানুষ যখন আল্লাহর বন্দে গান এখন লক্ষ্য করো বালা করিয়া মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে যদি কোনো গোষ্ঠী হয় একতা গোষ্ঠীর মাঝে থাকে এই গোষ্ঠীর সারায় ডরাই না যদি আপনার মানুষ একতাবদ্ধ হইয়া থাকে খামসায়ার মানুষ এক ডাকে থাকে তাহলে আপনার ই হামসায়ারে প্রতিবেশী হামসায়ায় ডরায় একটা দেশের মাঝে যদি ঐক্যতা জনগণের মাঝে থাকে তাহলে আপনার পাড়া প্রতিবেশী দোষে ডরায় যদি তোমার সময় একত্রিত হওয়া তোমার আপনার কি বলে দলবদ্ধ হওয়া অন্য ডর বয়ে ভাইয়া থাকে তোমার জানর লাগে আসানি হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দে গান ময়দানে মাসর জাহান নামর আগুন তাই বাচার লাগে আল্লাহ জমাতর ডাক দিছে এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিমের মধ্যে ঘোষণা ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ রব্বুল আলামিন ফরমায় হে ইমানদার বিশ্বাসীর দল তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ তোমরা নষ্ট করিও না আল্লাহর জিকির তাকে আপনারা গাফিল করিও না আয়াতর তফসিরের মধ্যে আনোইন আল্লাহর জিকির দি মুরাদ হইয়া তাকলো নামাজ ও জামাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল বাচ্চার বয়স 7 হই গেছে আজান শুনছো ভাবে জামাতচারের সঙ্গে করে জামাত লইয়া যাও যদি যাইতো চায় না মায়ার ডাকে নেও যদি চায় না তো 9 বছর বয়স হয়ে গেছে এবার তারে তোমার সঙ্গে আজানের ডাক শুনছো জমাত বড় হওয়ার জন্য ছেলের সঙ্গে লইয়া যাও
যাইতো চাইছে না বেত্রাঘাত লাগাও এমন অবস্থায় যখন 9 বছর তাই ঘুরে হই গেছে এখন পূর্ণ বালিগতর মধ্যে পৌঁছে গেছে এখন আযান শুনলে তুমি বাবার সঙ্গে জমা তো যায় না নামাজ ধরে না তাহলে তার চুলারে সেপারেট করে নাও তোমার চুলা তার না নামাজি আল্লাহর দোস্ত বেনামাজি শয়তানের দোস্ত আল্লাহর দোস্তে আর শয়তানের দোস্তে এক জায়গা থাকা যায় না আগুন বানি যেমন এখানো করা যায় না মউয়ে বানিয়ে যেমন এখানো হয় না আপনার কি বলে তেলে বানিয়ে যেমন এখানো হয় না ঠিক তো দ্রুবইয়া থাকলো আপনার দুজকি আর জান্নাতি দুইজন এখানো হওয়া যায় না দুজক আগলা জান্নাত আগলা নমাজি বাবা হইয়া থাকলো জান্নাতি বেনমাজি ছেলে হইয়া থাকলো দুজকি এর কারণে আপনার এক ঘরের মধ্যে আল্লাহর রাসূলের নির্দেশ বাপ বেটা নমাজি বেনমাজি এক ঘরে না সেপারেট আলাদা করো হানি আলাদা করো হান্ডি আলাদা করো খজনে করছি জমাত মসজিদ ওই তো খজনে করছি ফয়সালা নাই এবার আল্লাহর বান্দাগণ একদিকে ফিরিয়া যাও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ু আল্লাহর যেতে ফরমাইরা হে ইমানদার বিশ্বাসীরা যখন আযান হবে নামাজের জন্য জুমার নামাজের জন্য তোমরা তোমাদের খায় খারবার রুজি রোজগার উপার্জন মেহনত সমুদয় ছাড়িয়া নামাজের জন্য আপনার কি জমাতের দিকে আপনার রওনা হইও অগ্রসর হইও মসজিদের দিকে জমাতের দিকে তোমরা যাইও যখন তোমাদের নামাজ ও জমাত শেষ হই যাব ফান্তাশিরু ফিল আর তখন রুজি রোজগারের লাগি তোমরা জমিনও বিস্তৃত হইও আযান হলে মসজিদে যাইও জমাত আদায়ের জন্য আযান নামাজ যখন শেষ হই যাব তখন মসজিদ আর বইও না উপার্জনের জন্য আপনার কি বলে জমিন বিস্তৃত হইও আমরা দেখা যায় আযান চলছে এদিকে মানুষ থাকে আর একদিকে প্রথমিতাই প্রথমিত আযানের আলোচনাটা আপনার সামনে মুনাসিব মনে করি এবার মুয়াজ্জিনের আলোচনা আপনার সামনে আসছে একবার আযান দিলে 60 নাকি হয় একবার ইকামত দিলে 30 নাকি হয় যে মানুষে আযান দিব তার হক হইয়া থাকলো হে ইকামত দিত হ্যাঁ যদি হে পারমিশন ইজাজত দিলে যে কোনো কেউ দিত পারে নতুবা আযান দেনেওয়ালার হক হইয়া থাকলো ইকামত তার যার আযান তার ইকামত আযান দিলে 60 নাকি হয় একামতে 30 নাকি হয় আযান দেনেওয়ালা মসজিদে সবার প্রথমে যায় এর কারণে তার নামাজের মধ্যে আপনার কি বলে একটা উট কুরবানি আল্লাহর রাস্তার সওয়াব হয় একদিকে উট কুরবানির সওয়াব আপনার সর্বজন্তুর মাঝে বর্তমান বাজারে সবচেয়ে উট দাম একদিকে ইয়া থাকলো একটা উট কুরবানির সওয়াব দ্বিতীয় ইয়া থাকলো অবশিষ্ট 60টা নেকি আজানের মধ্যে আর 30টা নেকি আপনার কি বলে কামতের মধ্যে প্রবেশ করলো সারার আগে মসজিদ বাহির হয় মুয়াজ্জিন সারার বাদে এজন্য আল্লাহর বন্দে গান গিয়া ভাইলো আল্লাহর রহমতের দরজা খোলা আর মসজিদটা কি বাহির হইয়া আইতে আল্লাহর রহমতের দরজা তার দ্বারা বন্ধ হইয়া থাকে যার কারণে মুয়াজ্জিনের দরজা সবার উর্দে ময়দানে মাশর যেদিন কায়েম হইব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাফাআতের অনুমতি দিবা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্কের সম্মুখে বাসিব ফয়লা মুয়াজ্জিন উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন যারা ময়দানে মাশর আল্লাহর রাসূলের সবার আগে পরিচয় করবা তাদের রে খেনে ময়দানে মাশর মুয়াজ্জিন যারা হইবা ওদের গর্দন রে আল্লাহর যাতে লম্বা করে দিবা সোলা কাগর যেমন আপনার গর্দনটা লম্বা থাকে আপনার মাটির মধ্যে হে বডি যে পরিমাণ লম্বা সময় সময় তার বডির টাকি তার গর্দন রে লম্বা করে দে ময়দানে মাশর লম্বা গলা গর্দনওয়ালা যারা হইয়া থাকবা উম্মতে মুহাম্মদের মুয়াজ্জিন আল্লাহর রসুলে আগলা তাই দেখি দেখি সব মুয়াজ্জিন সিনভাই লিবা নবী যে যারে সিনভাই লিবা উম্মত বলি আগেই শাফাত করবা এজন্য আল্লাহর বান্দাগণ খমাজ খম মসজিদ 40-70 আযান দেও ভাই একজন মানুষ যদি নিম্নমান এক লাগাতার 40-70 আযান দে আল্লাহর রাসূলের মুয়াজ্জিনের দফতরের মধ্যে নামটা লেখা হবে একদিকে 60 নেকি অপর দিকে কামত আর 30-90 অপর দিকে উট কুরবানির সওয়াব ময়দানে মাশর মুয়াজ্জিন পরিচয় আল্লাহর রাসূলের শাফাতের স্থান যারখানে মুসলমান আমরার দরকার আছে মসজিদের মধ্যে যাওয়া আযান দেওয়া
মুয়াজ্জিনে যখন আজান দেয় বালা করি খেয়াল রাখা দরকার যে মানুষে আজকাল কুর যুগ হইয়া তা লোক মাইকের যুগ আজানটা মাইকের মধ্যে চলে পরিমাণ 3 কিলোমিটার মাইকের আওয়াজ দৌড়ায় আরে 3 কিলোমিটার পর্যন্ত যত জিন্নাত আছে সব জিন্নাতর কাছে তুমি পরিচিত তুমি সম্মানী কোন জিন্নাত মুয়াজ্জিনের সঙ্গে আপনার লাগে না মুয়াজ্জিন যখন পরিচিত হই যায় এলাকার খবিস জিন্নাতে আপনার মুয়াজ্জিনের শরীর আসর করে না যদি অন্য কাউরর শরীরের মধ্যে আসর করিয়া থাকে মুয়াজ্জিনে দিয়া খালি আজান দুনিয়া দিয়া আপনার ফুক লাগাইলে জাল ফুক করে দিলে শুধু আজানের শব্দ গুণ দিয়া যার লগে জিন্নাত আছে এলাকার লোক ছাড়িয়া আপনার দৌড়ে